नमस्कार, आज ये भिडियोटर माध्यमे आलोचना करब योगासनेर माध्यमे आमादेर शरीरेर बा स्वास्थ्येर की उपकार हय अर्थात योगासनेर प्रयोजनीयता सम्पर्के। योगासन हलो स्थिर ओ सुखजनकभावे शरीरेर भंगिमा बा अवस्थान। नियमित योगासन करले आमादेर शरीरेर नाना उपकार हय, जेमन रोग प्रतिरोध क्षमता बाढ़ाय। योगासनेर माध्यमे शरीरेर कोषगुली सठिक थाके, जार फले शरीरे रोग प्रतिरोध क्षमता बृद्धि पाय। डायबिटीस नियंत्रण करे, योगासन डायबिटीस रोग नियंत्रण करे। ओजन नियंत्रणे सहाज्य करे, विभिन्न प्रकारेर योगासन आमादेर शरीरेर ओजन नियंत्रण करे। शारीरिक सक्षमतार बृद्धि घटाय, योगासनेर माध्यमे शारीरिक सक्षमतार बृद्धि पाय। शरीरे रक्त प्रवाहेर मात्रा बाढ़ाय, योगासनेर माध्यमे शरीरे अक्सिजेन ओ प्रयोजनीय पुष्टि सठिकभावे प्रवेश करे, ताई रक्त संचालन सठिकभावे बजाय रखा जाय। उच्च रक्तचाप नियंत्रण करे, नियमित योगासन करले रक्त संचालन अक्सिजेनेर सठिक चालनो होवार फले उच्च रक्तचाप कमे जाए। शरीरेर बा देहेर नमनीयता बृद्धि पाए, योगासन देहेर नमनीयता बृद्धिते खुबी सहाज्य करे। मासलेर बृद्धि घटाय, योगासन करार फले आमादेर शरीरेर विभिन्न अंशेर मासलेर बृद्धि घटे। ओजन बृद्धिते सहाज्य करे, ओजन कमानोर साथे साथेओ योगासन ओजन बृद्धितेओ सहाज्य करे थाके। परिपাকতন্ত্রের সমস্যা দূর করে, পরিপাকতন্ত্র সঠিকভাবে কাজ করে ও পরিপাকতন্ত্রের বিকাশ ঘটে, হজম ক্ষমতা বৃদ্ধি পায় যোগাসনের দ্বারা। হাঁপানি ও শ্বাসকষ্ট দূর করে, যোগাসনের ফলে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে শ্বাসকষ্ট দূর হয়ে যায়। হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, অক্সিজেনের সরবরাহ ভালো হয় বলে হার্ট সুস্থ থাকে ও হার্টবিটের রেট সঠিক মাত্রায় থাকে। কোষ্ঠকাঠিন্য দূর করে, নিয়মিত যোগাসন করলে শরীরের নিচের অংশে চাপ পড়ে ও পাচনতন্ত্র সঠিক হয়, ফলে কোষ্ঠকাঠিন্য দূর করা যায়। বয়ঃসন্ধি রোধ করে, যোগাসন শরীরের ওপর বার্ধক্যে ছাপ আসতে দেয় না। মানসিক চাপ দূর করে, নিয়মিত যোগাসন করলে মানসিক চাপ দূর হয়। মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে, মাত্র 8 সপ্তাহ যোগাসন অনুশীলনের দ্বারা আমাদের মনোযোগিতা বাড়ানো সম্ভব। এটি ছাত্রদের পক্ষে খুবই উপযোগী। শারীরিক চাপও দূর করে, শরীরের প্রত্যেকটি অংশে সঠিকভাবে অক্সিজেন পৌঁছায়, ফলে শারীরিক চাপও কমে ও শরীরের শক্তির যোগান দেয়, ফলে কার্যক্ষমতা বোঝায় থাকে। অস্থিসন্ধির নমনীয়তা বৃদ্ধি করে, যোগাসন যে সমস্ত অস্থিসন্ধিগুলি রয়েছে সেগুলির নমনীয়তা বৃদ্ধিতে সাহায্য করে। শরীর ও মনকে সুন্দর করে তোলে, মস্তিষ্ককে শান্ত রাখে যোগাসন। এর ফলে আমাদের ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পায় ও মনের শান্তি বোঝায় থাকে। বুদ্ধির বিকাশ ঘটায়, যোগাসনে মন শান্ত থাকে, মনোসংযোগ বাড়ে, ফলে স্মৃতিশক্তি ও মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ বুদ্ধির বিকাশ হয়। যোগাসন হলো জীবনের সাথে প্রকৃতির যোগসূত্র খুঁজে পাওয়ার একটি অন্যতম মাধ্যম। তাই বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি ও নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা প্রকৃতির বাস্তবতাকে শরীরের মধ্যে খুঁজে পাওয়া যায়। যোগব্যায়ামের দ্বারা প্রত্যেকটি ইন্দ্রিয়কে সজাগ করে জগতের সাথে ঘনিষ্ঠতা আনা সম্ভব হয়। আত্মবিশ্বাসও খুঁজে পাওয়ার জন্য যোগাসন খুবই প্রয়োজনীয়। দেহের অঙ্গ প্রত্যঙ্গের সঠিক চালনা, যোগাযোগ
ও সুস্থতা বজায় থাকে যোগাসনের মাধ্যমে। সুতরাং যোগাসন করুন ও সুস্থ থাকুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।